খয়রাত খেয়েছেন কখনো ব্যক্তি মারা যায়নি অথচ তিনি তার জীবদ্দশায় তিনি খয়রাত করে যাচ্ছে এবং ঘুরে ঘুরে দেখতেছে কে কতটুকু পাইল না পাইল টেবিলে টেবিলে তিনি ঘুরতেছে দেখতেছে কারণ সে মনে করছে মরার পরে ছেলে ফেলে করেই কিনা ওরা কি আমার এই সম্পদ দিয়ে আমার জন্য কুলখানি ক্ষয়রাত করেই কিনা কি এত পরিমাণ তিনি নেকির কাজ মনে করে যে এইটা যদি কোনোভাবে ছুটে দেয় তাহলে ওনার সম্ভবত জান্নাত ছুটে যাবে এই জন্য তিনটা জেলার তিনটা জায়গার খবর আমাদের কাছে আসছে আমরা গত ভিডিওতে বলেছিলাম যে আপনার এলাকায় চলমান একটা বিদাতের নাম বলে যান তখন আপনারা অনেকেই অনেক ধরনের বিদাতের কথা বলেছেন তো বেশ কয়েকজন ভাই আমাদেরকে জানিয়েছে যে মুর্দা বা মৃত খয়রাত অনেকটা উঠে গেছে আমাদের সমাজে কিন্তু জীবদ্দশায় তাদা মানুষের খয়রাত হচ্ছে তার নাম হলো জিন্দা খয়রাত উনি বেঁচে থাকতে গরু কাটা হচ্ছে ওনার চোখের সামনে খাওয়ানো হচ্ছে তার নাম দিয়েছে জিন্দা খয়রাত নাহবিল্লাহ আলিক তার মানে নদী থেকে কষ্টমষ্টে উঠে এসে সমুদ্রে লাভ দেওয়ার মতো অবস্থা হয়েছে নবী বলেছেন ইদা মা লিংসান মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা ইল্লাম সালাসা শুধুমাত্র তিনটা জিনিস চালু থাকে এক ওয়ালাদুন হন নেক সন্তান সন্ততি যদি আল্লাহর কাছে দোয়া করে পিতার জন্য মায়ের জন্য ইনশাল্লাহ আল্লাহ স্বানা তালা সেই দোয়া কবুল করবেন দুই উনি উনার জীবদ্দশায় দিন এলেম রেখে গেছে কাউকে হাফেজ করেছে কাউকে কোরআন তিল্ল শিক্ষা দিয়েছে কাউকে ভালো কিছু শিক্ষা দিয়ে গেছে এরা যতদিন পর্যন্ত চালু থাকবে উনি কবরে শুয়ে শুয়ে নেকের একটা অংশ পাবে অটোমেটিক আলহামদুলিল্লাহ তিন সাদা জারিয়া তার পক্ষ থেকে তার সন্তান সন্ততি মাদ্রাসা এতিমখানা মসজিদ টিউবওয়েল পানির খাত এই সমস্ত কিছু তিনি করে দিয়ে করে দিচ্ছে তাহলে তার পিতামাতার কবরে আল্লাহ সোবান তালার ইচ্ছায় এটা পৌঁছাবে অথবা ওনার জীবদ্দশায় উনি এমন কিছু করে গেছে সাদা জারিয়া হিসেবে এটা টিউবওয়েল দিয়ে গেছে যতদিন পর্যন্ত মানুষ পানি খাবে একটা নেকের অংশ তিনি পাবে গভীর কঠিন মানে আপনার মাঠ মাঠুবালি মরুভূমি সেখানে উনি একটা গাছের ব্যবস্থা করেছে হাজারো কৃষক সেখানে কর্ম করতে যায় সে গাছের নিচে জেরায় এই এইটার জন্য উনি নেকি পাবেন মানে চলমান সাদাকা বাদ বাকি যা কিছু আছে সমস্ত কিছু তার কবরে পৌঁছাবে না বাতিল অথচ আমরা একটা বিদাতকে ঢাকার জন্য আরেকটা বিদাতের আমরা প্রশ্রয় নিচ্ছি তো এই জন্য আমি বলি যে আমাদের এই দেশে নতুন নতুন বেদাতের ডেলিভারি হয় নতুন নতুন বেদাতের আপডেট হয় বাচ্চা ফোটা এখান থেকে তো আবার ওই ভিডিওতে আবার আপনাদেরকে শেষের দিকে বলতেছি যে আপনার সমাজে চলমান কী কী বেদাত রয়েছে যেটা আপনি মনে করতেছেন যে চূড়ান্ত জাহিলিয়াত বা ইসলাম শরীয়তের দৃষ্টিতে সেটাই হয়েছে সেটা আমাদেরকে একটু বলবেন আপনারা বললে কয়জন মানুষ শুনবে আমাদের ওছিলায় হাজারো মানুষের কাছে যদি এই বিদাতের ব্যাপারে আমরা সচেতন করি শুননার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করি তাহলে দিনের জন্য কিছু কল্যাণ হবে বলে আমরা আশাবাদী আল্লাহ আপনারা আমার নেই কবুল করুন আল্লাহ আমিন